माइंडफुलनेस मेडिटेशन। व्हाइल यू प्रैक्टिसिंग माइंडफुलनेस मेडिटेशन यू ऑब्जर्व योर थॉट्स एंड इमोशंस बट लेट देम पास अवे विदाउट एनी जजमेंट विदाउट एनी एंगेजमेंट। शुद्ध चिंता के ऑब्जर्व कर चिंता के आवेग के ऑब्जर्व कर विचार करबे ना एर साथे जुक्त होबे ना। माइंडफुलनेस मेडिटेशन इज द प्रोसेस of being fully present with your thoughts. Mindfulness means being aware of where we are, what we are doing, and not to be being overly reactive to what's going around us. কোথায় আছি, কি করছি, কিন্তু চলমান পরিবেশ যে বয়ে যাচ্ছে তাকে বিচার করব না। অনেকেই এই ধ্যান করার জন্য শান্ত স্থান খুঁজে বেড়ায়, কিন্তু এটি ট্রেনে, বাসে, স্টিমারে, ভিড়ের মধ্যে করা যায়, যে কোনো সময়, যে কোনো স্থানে, যে কোনো অবস্থায়। ইউ ক্যান স্টার্ট নাও। এই মুহূর্তে কী ঘটছে সেদিকে দৃষ্টি আকর্ষণ করার এক বিশেষ দক্ষতা হলো এই মাইন্ডফুলনেস মেডিটেশন। অতীত নিয়ে, ভবিষ্যৎ নিয়ে চিন্তা করা বন্ধ করতে হবে। বর্তমানে আছি এবং বর্তমানকে দেখছি, এর মধ্যেই সীমাবদ্ধ থাকতে হবে। তুমি কি মনকে কেন্দ্রীভূত করতে সমস্যা অনুভব করো? তুমি কি বিধ্বস্ত? তুমি কি দুশ্চিন্তাগ্রস্ত? তোমার জন্য এই ধ্যান প্রয়োজন। মাইন্ডফুলনেস মেডিটেশন ইজ দি ফাউন্ডেশন অফ রিয়েল হ্যাপিনেস, সত্যিকারের সুখের ভিত্তি। এটি শরীরকে রিল্যাক্স করে, মানে শিথিল করে, আবেগ নিয়ন্ত্রণ করে। ইট রিডিউস স্ট্রেস, কামস দ্য ব্রেইন অ্যান্ড ইনক্রিজ ইনার পিস। এটি দুশ্চিন্তা কমায়, মনকে শান্ত করে, হৃদয়ের শান্তিকে বিকশিত করে। হার্ভার্ড ইউনিভার্সিটি স্টাডিড দ্যাট ইট গিভস আস ডিপ অ্যান্ড ডিপার রেস্ট ফ্রম দ্যাট অফ স্লিপ। ধ্যান ঘুমের চেয়েও গভীর থেকে গভীরতর প্রশান্তি দান করে, বিশ্রাম দান করে। ধ্যান সময়ের ব্যক্তির উপর নির্ভর করে না, নির্ভর করে এর ফ্রিকোয়েন্সি ও গুণগত মানের উপর। ধ্যানের ফ্রিকোয়েন্সির কোন লেভেলে তুমি পৌঁছতে পেরেছ তার উপর নির্ভর করে এর ফল। কিভাবে মাইন্ডফুলনেস মেডিটেশনে বসবে? এক নম্বর, কিভাবে বসবে? কুশনে, চেয়ারে, বেঞ্চিতে, পার্কের বেঞ্চিতে বসা যায়, তবে আসনটি হবে শক্ত, দৃঢ়, সুস্থিত। খেয়াল রাখতে হবে পশ্চাৎ দেশে যেন কিছু না বিঁধে যায়। দুই, পা কেমন থাকবে? কুশনে বসলে পদ্মাসনে আরাম করে বসতে হবে, চেয়ারে বা বেঞ্চিতে বসলে পদতল ভূতলে ভা মেঝেতে থাকবে। তিন, ঘাড় ও কাঁধকে রিল্যাক্স করতে হবে। চার, মেরুদণ্ড সোজা ও খাড়া হবে, তবে শক্তভাবে কঠিন হবে না। মেরুদণ্ডে এমনি বেশ কিছু বাঁক থাকে, ওটি যেমন তেমন থাকবে। পাঁচ, বাহুর অবস্থান, হাতের বাহু শরীরের সাথে সমান্তরাল থাকবে, হাতের তালু থাকবে উরুতে, হাতের তালুর ভর থাকবে উরুতে, তবে কেউ কেউ এক হাতের উপর আরেক হাত রেখে ধ্যান করতে পারে। ছয়, থুতনি ও দৃষ্টি নিচের দিকে থাকবে, চোখের পাতা নিচের দিকে থাকবে। চোখ বন্ধই থাকতে হবে এমন কোনো কথা নেই, চোখ খোলাও থাকতে পারে, তবে নির্দিষ্ট কোনো কিছুতে ফোকাস না করে ফেলফেল করে তাকিয়ে থাকতে হবে। সাত, কোনো এক মুহূর্তে শরীর পুনরায় রিল্যাক্স কর, আবার শ্বাসে মন দাও। আট, শ্বাস অনুভব কর, শ্বাস কীভাবে যাচ্ছে, কীভাবে আসছে, শ্বাসের দিকে খেয়াল রাখো, শ্বাসকে নিয়ন্ত্রণ করবে না। নয়, ভিন্ন কিছুতে আশ্চর্য হলে চিন্তার স্রোতকে বন্ধ বা নিষ্ক্রান্ত করার কোনো প্রয়োজন নেই। ভিন্ন কিছুতে দৃষ্টি কিছু সময়ের জন্য সরে গেলে তাতে কি, আবার শ্বাসে মন দাও, ধ্যান ঠিক চলতে থাকবে। দশ, শারীরিক পরিবর্তনে স্বল্প বিরতি, কোনো একটা জায়গা চুলকালো, শরীরটা একটু নড়ে উঠলো, ওখানেই কিছু সময়ের জন্য মন দাও। এগারো, চিন্তার সাথে কী করবে? চিন্তার সাথে যুদ্ধ করা বন্ধ করো, প্রতিক্রিয়া করা যাবে না, চিন্তা নিয়ে বিচার বা আশান্বিত হওয়া যাবে না। বারো, ফিল দি ফিলিংস, মনের আশ্চর্য অনুভূতিতে অভিভূত হও। তেরো, সামান্য সময়ের জন্য চোখ খুলে দিতে পারো, শরীরকে অনুভব করো, আবার শ্বাসে মন দাও। ধ্যান কঠিন হলো চর্চা ধ্যানকে সহজ ও সরল করে। এখনো যারা ভিডিওটি লাইক বা শেয়ার করুন, লাইক বা শেয়ার করলে নতুন নতুন কাজের উৎসাহ পাবো। ধন্যবাদ।